অনেক মেয়েদেরই রাগ করে বাবার বাড়ি যাওয়ার উপায় থাকে না, এমন না যে তাদের বাবার বাড়ি যাওয়ার পারমিশন থাকে না, এই কারণে যেতে পারে না যে তাদের মন খারাপের বা রাগ করার কারণগুলো হয়তো তাদের বাবা মার কাছে বুঝাতে পারবে না। একটা মেয়ে যখন অনেক বছর অ্যাডজাস্ট করার পর কোনো কারণে ডিভোর্স চায় বা আলাদা হয়ে যেতে চায়, তখন পরিবার কিংবা আশেপাশের মানুষ ওই মেয়েটাকেই বলে কি অ্যাডজাস্ট করে নাও বা মানায় নেওয়ার চেষ্টা করো। কখনো এটা বুঝে না যে যেই মানুষটা এত বছরের সংসার ফেলে চলে যেতে চায় তার মানসিক অবস্থাটা আসলে কেমন হয়, সে আসলে কতটা স্যাক্রিফাইস করেছে এই জিনিসগুলো কেউ দেখে না। বরং তার যতই স্যাক্রিফাইস থাকুক না কেন, তার কাজের মাঝখান থেকে কিছু ছোট ছোট দোষ ধরেও হলেও বলবে যে তোমারই দোষ ছিল, তোমারই ভুল ছিল। কখনো কেউ ছেলেটাকে বলবে না যে মানায় নেওয়ার চেষ্টা করো বা মানায় নাও। সবসময় সবাই মেয়েদের দোষটাই দেখে, মেয়েদেরকে মানায় নিতে বলে। যখন পরিবার পরিস্থিতির শিকার হয়ে কোনো মেয়ে আত্মহত্যা করে, তখন মানুষ বলে কি দরকার ছিল নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দেওয়ার, আমাদেরকে বললেই পারতো। কিন্তু বেঁচে থাকতে কেউ রিয়েলাইজ করে নাই ওই মানুষটা কতটা মানসিক যন্ত্রণায় ভুগছে, কতটা একাকিত্বে ভুগছে, তার কষ্টটা কেউ রিয়েলাইজ করে নেই। হয়তো বা কেউ দেখেও না দেখার ভান করছে, বুঝেও না বুঝার ভান করেছিল। অনেক বেশি ডিপ্রেশনে ভুগে যখন কোনো মেয়ের রাগ দেখায় কিংবা তার কষ্টের কারণে সে কোনো রিয়াকশন দেখায়, তখন তার আশেপাশের মানুষের মনে হয় অনেক বেশি জিদ্দি, অনেক বেশি ঘাড় ত্যাড়া এরকম। কিন্তু কখনো ভাবে না যে একটা মানুষ ডিপ্রেশনের কারণে এরকম রিয়াকশন দিতেই পারে, তার মানসিক অবস্থাটা কেউ বোঝার চেষ্টাই করে না। সবাই শুধু তার দোষগুলোই খুঁজে বের করার চেষ্টা করে, সব কিছুর সাথে মানায় যখন চলতে পারে না, যখন আত্মহত্যার পথটা বেছে নেয়, তখনও মানুষের মনে হয় ওই মেয়েটারই দোষ ছিল। আসলে এই জিনিসটা কেউ বোঝার চেষ্টা কেন করে না জানি না, যে কেউ তো চায় না নিজের জীবনটা নিজে শেষ করে দিতে। সবারই তো দুনিয়াতে অনেক বছর বাঁচার ইচ্ছা থাকে, কতটা কষ্টে একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় তারটা সেই বুঝে। বেঁচে থাকা অবস্থায় মানুষ যখন তার মর্ম দিতে জানে না, মরার পরে তার মর্ম দিতে আসে, আসলে বিষয়টা অনেক দুঃখজনক। আমার কাছে তো এই জিনিসটাকে একটা মিথ্যা নাটক ছাড়া আর কিছুই মনে হয় না, যে প্রিয় মানুষটাকে আপনি বেঁচে থাকতে একটু সুখ দিতে পারেন নাই, কষ্ট পেয়ে সে যখন আত্মহত্যার পথ বেছে নেয়, তারপর তার মৃত্যুর পর আপনি একটু মায়া কান্নায় ভেঙে পড়ে বলবেন যে অনেক তো ভালোবাসতাম কেন চলে গেলাম, এই কান্না এই কষ্টের তো কোনো মূল্য নাই। যদি কাউকে ভালোবাসতে হয় কিংবা তার কষ্টগুলো বুঝতে হয়, তাহলে সে বেঁচে থাকতেই বুঝুন, তার কষ্টগুলোকে রিলিফ করার চেষ্টা করুন। মরে যাওয়ার পর তাকে ভালোবাসার মিথ্যা নাটক করে আসলে কোনো লাভ নেই। মানুষের জীবন তো একটাই, কেউ মৃত্যুর পর আরেকবার জন্ম নেবে না যে এই জন্মে ভালোবাসা পেলাম না, আদর যত্ন পেলাম না, পরের জন্মে হয়তো বা ভালোবাসা পাবো কিংবা আদর যত্ন পাবো। এক জীবনে যতটুকু পাওয়ার ততটুকুই পেয়ে যেতে হবে। সব মেয়েদের জন্য মন থেকে দোয়া রইল, কেউ যাতে অন্তত মানসিক যন্ত্রণায় না ভোগে।